এই শীতে সেরা স্বাদের একটি সম্পূর্ণ নতুন ধরনের পিঠা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। এখন কিন্তু শীত পড়ে গিয়েছে অল্প অল্প, আর এই শীতে শীতের পিঠা না খেলেই কিন্তু শীত শীত মনেই হয় না। তো আজ আমি আপনাদেরকে খুব সহজ একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা, আপনারা চাইলে ময়দা নিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 টেবিল চামচ কালো জিরা, 1/2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখন এখানে 1 টেবিল চামচ তেল। তারপরে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো কিন্তু একদম ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। যখন আপনি মুট করবেন আর দেখবেন যে খুব ভালো মতো এটা মুট হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন এটা পারফেক্টভাবে মেশানো হয়েছে। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু নরমও না আবার শক্তও না, এমন হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে তারপরে ডোটা তৈরি করে নেবেন, তাহলে এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হবে। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন পিঠা তৈরি করব, তার জন্য আমার শিরা দরকার। শিরাটা রেডি করে নিচ্ছি। চুলে একটি কড়াই দিয়ে 1/2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন এই শিরাটাকে আমি জাল করে নেব, আর এই শিরাটা কিন্তু একতার দুতার কোনো কিছুই করতে হবে না, জাস্ট শুধু একটু ঘন হলে চলবে। তো শিরাটা আমি এভাবেই ফুটতে রেখে দিচ্ছি, আর ওইদিকে পিঠাটা রেডি করে নিচ্ছি। তো শিরাটা আমি চুলার পরে একদম লো আছে এভাবেই বসিয়ে রেখে পিঠাগুলো রেডি করে নেব। এখান থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। আপনারা এই পিঠাটাকে ছোট বড় করতে চাইলে সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। আমি একটু ছোট সাইজ করব, সেই জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যদি বড় বড় সাইজ করতে চান তাহলে লেচিগুলো আর একটু বড় করে কেটে নেবেন। তো লেচিগুলো কেটে নিয়ে এভাবেই আমি একটু গোল করে নিচ্ছি। এই যে ঠিক এভাবে করে গোল করে নিতে হবে, তাহলে পিঠাগুলো বানাতে সুবিধা হবে। তো আমি সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। তো এই যে সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা চিরুনি, আর চিরুনিটা অবশ্যই নতুন চিরুনি হতে হবে। তো এই যে আমি চিরুনি নিয়েছি, আর চিরুনির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি। এভাবে করে আমি পিঠাগুলো এখন বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে বসিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এটা কিন্তু আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, বোঝানোর কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে নিয়েছি। তারপরে এভাবে করে এটাকে ফোল্ড করে দিতে হবে। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। চাইলে এভাবে লম্বাও আপনারা রেখে দিতে পারেন। তো আমি একটু বাঁকা করে ডিজাইন করে নেব। এই যে এভাবে একটু বাঁকা করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আর এভাবে ডিজাইন করতে কিন্তু একদম সহজ, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। চাইলে এরকম একটু বড় সাইজও করে নিতে পারেন, তবে আমি এরকম ছোট ছোট সাইজ করে পিঠাগুলো বানিয়ে নেব। আর একটি পিঠা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবে করে একটা লেচি দিয়ে হাত দিয়ে সমান করে চেপে চেপে নিতে হবে। এই পিঠাটা বানানো কিন্তু একদম সহজ, আর খেতে অসম্ভব মজার, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো এই যে এভাবে করে ফোল্ড করে নিতে হবে, তাহলেই খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। একটু তেল লাগিয়ে নেবেন আপনারা, তাহলে পিঠাগুলো উঠাতে সুবিধা হবে। আর এই পাশে একটু পানি লাগিয়ে নিলাম যাতে করে এটা খুলে না যায়। দিয়ে এভাবে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠাই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে কিন্তু আমার শিরাটাও রেডি হয়ে গিয়েছে। দেখুন শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, তবে একতার দুতার কোনো কিছু হয়নি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু ঘন হয়েছে, কিন্তু একতার এখনও পুরোপুরি হয়নি। তো এই অবস্থায় শিরাটাকে নামিয়ে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। আর এদিকে আগে থেকে চুলার পরে কড়াই দিয়ে একটু তেলটা হালকা গরম করে নিয়েছি, তারপরে পিঠাগুলো দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে নাড়া যাবে না, হাতল ধরে এভাবে একটু ঝাঁকে দিতে হবে। যদি প্রথম পর্যায়ে এটা উল্টাতে যায় তাহলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এক পাশ যখন একটু হয়ে যাবে তখন এই পিঠাগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর জোরে জাল দিয়ে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও মজার হবে। তো এই যে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো একটা ছাঁকনিতে করে আমি উঠিয়ে নিয়ে সরাসরি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি।
শিরাটা কিন্তু এখন গরম নেই, মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, তবে হালকা গরম আছে। সেই গরম থাকা অবস্থায় এই পিঠাগুলো দিয়ে দিতে হবে, মানে গরম পিঠা আর চিনি শিরাটা হালকা গরম থাকবে। তো এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো শিরার ভিতরে, এখন নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এভাবে করে মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু এই শিরার ভিতরে রাখা যাবে না, একটু নেড়ে চেড়ে শিরাটা যাতে পিঠার সাথে মিশে যায় তারপরেই উঠিয়ে নিতে হবে। তো এখন আমি শিরাটা থেকে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, চিনিটা কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে, মানে শিরাটা যাতে একটু না থাকে এভাবে করে একটু ঝাঁকি দিয়ে আপনার শিরাগুলো এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। তো এভাবে করে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। আশা করি আজকে সহজ পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। যদি এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন।